আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন মুদ্রা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এনটিআরসি এর বিরুদ্ধে 2500 চাকরি প্রার্থী দায়ের করা রিট খারিজ। নিজস্ব প্রতিবেদক 28 জুন 2021, দৈনিক শিক্ষা .com এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে কিংবা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন, তাই প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে থাকুন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যর্থ থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তী কোনো এনটিআরসি এর শিক্ষামূলক ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন প্রতিবেদনটি পড়া যাক। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে প্রথম থেকে 12তম নিবন্ধনদারী 2500 শিক্ষকের রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার 28 জুন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশটির বিষয়ে দৈনিক শিক্ষাকে জানান চাকরি প্রার্থী একাংশের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ। তিনি বলেন, মূল রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে, এ বিষয়ে রিভিউ করব কি সেটি মক্কেলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। গত 31 মে 2500 চাকরি প্রার্থীর করা আদালত অবমাননার মামলার প্রেক্ষিতে আদালত এসব প্রার্থীকে নিয়োগের আদেশ দিলেও তার উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেছেন এনটিআরসি। 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ তারা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 2500 চাকরি প্রার্থী যারা আদালত অবমাননার মামলা করেছেন তাদের বিষয়ে গত 31 মে আদেশ দিয়েছেন আদালত। রিটকারীদের আইনজীবী দৈনিক শিক্ষা .com-কে বলেছেন, এই প্রার্থীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এনটিআরসির কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-এর কাছে দাবি করেছেন, এসব 2017 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর হাইকোর্টের একটি রায় দিয়েছিল। সেই রায়ের একটি অংশে বলা ছিল এনটিআরসিকে রিটকারী ও অন্যান্য আবেদনকারীদের অর্জিত সনদ ও নিয়োগের জাতীয় মেধা তালিকা অনুসরণ করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে হবে। সে রায় 4 সপ্তাহের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সে রায় অনুসারেই এনটিআরসি চলমান তৃতীয় চক্র ও দ্বিতীয় চক্রে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে, তাই আদালত অবমাননা হয়নি। চলমান 54,000 শিক্ষক শূন্য পদের বিপরীত নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করার কাজের উপর কোনো স্থগিতাদেশ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাতেই থাকুন টুডে এডুকেশন বিডির। আল্লাহ হাফেজ।